মানি লন্ডারিং মামলার আসামি বিতর্কিত ঠিকাদার জিকে শামীম এই মামলার অভিযোগ আমলে নেওয়ার দিন ছিল সোমবার, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত তিনি। ক্ষুব্ধ আদালত দ্রুত শামীমকে হাজির করার নির্দেশ দেন পুলিশকে। আদালতের নির্দেশনায় দুই ঘণ্টার মধ্যে হাজির জিকে শামীম। মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে ঘটে এই ঘটনা। পরে জিকে শামীমের উপস্থিতিতে মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে আগামী 2 নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। সকালে আসামির পক্ষ থেকে একটি চিঠি আমাদের এখানে এসেছে বঙ্গবন্ধু মেডিকেল থেকে, যে বলেছে যে পুলিশের যে স্কোয়াড লাগে যে আসামি আনতে, সেই স্কোয়াডের অপ্রতুলতার কারণে এই আসামি আনা যায় নাই। বিজ্ঞ আদালতের নির্দেশে তখন কোর্টের যে পুলিশ আছে এরা আসামিকে আনতে হাসপাতালে গিয়েছে এবং আসামিকে হাজির করেছে। তবে আদালতের আদেশের পরেও শামীমকে অসুস্থ দাবি করে তাকে আদালতে হাজির করায় ক্ষুব্ধ তার আইনজীবী। ডাক্তারের কোনো মতামত না নিয়েই তাকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়েছে। এখানে বিষয়টি যে তাহার কোনো ইচ্ছার কোনো প্রাধান্য এখানে দেওয়া হয়নি, সে অসুস্থ থাকা অবস্থায়ও তাকে বিজ্ঞ আদালতে হুইলচেয়ারে করে নিয়ে আসা হয়েছে। এটা আমরা অত্যন্ত মানে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ। গত 4 আগস্ট জিকে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি। এতে বলা হয় জিকে শামীমের নগদ 1,81,28,000 টাকা, $9,000 এবং 752 সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়েছে। পাশাপাশি 51.83 কাঠা স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে, যার আনুমানিক দলিল মূল্য ৪০,৯৯,৮০,২০০ টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।